ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরেকটা ফটোশপের ভিডিও নিয়ে চলে এলাম তো শ্যাডো এফেক্ট কীভাবে দেবো ফটোশপের টেক্সের মধ্যে শ্যাডো এফেক্ট কী কী করে দেবো সো আমরা আজকে শিখব তো শেখার আগে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুনদের উদ্দেশ্যে যারা পুরাতন আছেন অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল জয়েন থাকার জন্য সো আজকে আমরা দেখবো শ্যাডো এফেক্ট কীভাবে করতে হয় তো এখান থেকে যে কোনো একটা আমি আর্টবোর্ড নিয়ে নিলাম যে কোনো মাপে আমি তোমরা তোমাদের নিজের মাপে নিয়ে নেবে তো আমি এটা নিয়ে নিয়েছি তিন হাজার বাই দু হাজার পাঁচ এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট লিখে দিলাম সো আমি লিখে দিলাম আমি লিখে দিলাম টেক্স টি এক্স টি টেক্স টেক্স টেক্সট বলে লিখে দিলাম এখান থেকে আমার এটা সাদা আছে অলরেডি তার জন্য আমার বুঝিয়েছি কালারটা এখান থেকে আমি একটা যে কোনো একটা কালার নিয়ে নিচ্ছি এখান থেকে সলিড কালার সলিড কালারের মধ্যে আমি যে কোনো হালকা কালার একটা নিয়ে নিচ্ছি এই কালারটায় এটা আমি নিচে ড্র্যাক করে নামিয়ে দিলাম তো এখান থেকে এটা কী করবো সিলেক্ট করবো অথবা এটা আমি কন্ট্রোলটি করতে পারি টি করে এটাকে আমি বড়ো করে দিলাম এই টেক্সাইটটা আমি টেক্সেসটা আমি একটা নর্মাল যে ফোনটা আছে নর্মাল ফোনটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো অলরেডি এখান থেকে যে নর্ম্যাল একটা যে কোনো একটা ফন্ট আছে ফোনটা এখান থেকে আমি চেঞ্জ করে দেবো অলরেডি যেখান থেকে একটা যে কোনো নর্ম্যাল ফোনটা একটা এটাই থাকুন নর্মাল ফোনটা একটা আমাদের আছে তো এটাকে আমরা কী করে দেবো বোল্ড এখান থেকে যেটা আছে এখান থেকে এটা করতে পারি অথবা কন্ট্রোল ভি টিপি দেবে বোল্ড হয়ে যাবে এখান থেকে দেখি আর কিছু আছে কি না বোল্ড বোল্ডের মধ্যে এখান থেকে এটা দেখি এখান থেকে বোল্ড ঠিক আছে এটা থাক এটা থাকলেও কোনো অসুবিধা নেই তো আমি এটা বড়ো হাতের করিনি অলরেডি এখান থেকে এটা সিলেক্ট করিনি এখান থেকে এখান থেকে এটা বড়ো হাতের হয় এখান থেকে এটাতে এটাতে দেখি এটাতে বড়ো হাতের হয় অলরেডি সো এখান থেকে আমরা টেক্সটটা এফেক্ট কীভাবে করবো এখানে যাব এটাকে আমরা কী কন্ট্রোল যে করে দিল কন্ট্রোল যে করার পর নিচের যাবো আমরা নিচেরটা যেয়ে পড়ে যাব যাবো এফেক্সে যাওয়ার পরে এখান থেকে আমরা কী করব ব্ল্যান্ডিং অপশানে চলে যাবো ব্ল্যান্ডিং অপশান যাওয়ার পর এখান থেকে যেটা আছে কালার ওভারলে যাবো কালার ওভারলে এখানে যেটা আছে এখানে আমরা ব্ল্যাক করব ব্ল্যাক রেখে দেবো দে ওকে দেন ওকে ওকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কালারটি ব্ল্যাক হয়ে গেছে অরিজিনাল ব্ল্যাক হয়নি হালকা ব্ল্যাক হয়েছে তো এটা আমরা একবারে অরিজিনাল ব্ল্যাক ব্ল্যাক নিয়ে নেব তো এটা আমার অরিজিনাল হয়নি এখান থেকে এটা হান্ড্রেড পারসেন্ট করে দেবো তো অরিজিনাল হয়ে যাবে অলরেডি সো দেখতে পাচ্ছেন তো এবার আমি উপরেরটা যাবো উপরেরটা যেবো তো এখানে ফিল্টারে যাবো ফিল্টারে যাওয়ার পর এখান থেকে আমরা ব্লার গ্যালারি ব্লার গ্যালারি থেকে পাত ব্লার এখান থেকে কনভার প্রথমে আমরা কী করবো এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে হবে সরি এখান থেকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করতে পারি অথবা হোক নেওয়াও আমি করতে পারি ফিল্টার যাবো বিলার গ্যালারি বিলার গ্যালারি যাবো পাত ব্লার পাত ব্লারে যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো এখান থেকে আমরা যে আছে কনসার্ট ব্লার এটা আমরা বন্ধ করে দেবো বন্ধ করার পর এখান থেকে আমরা এটাকে টেনে দেবো এখান থেকে এটাকে টেনে দিলাম এই পর্যন্ত এখান থেকে টেনে দিলাম ট্রেনে দেওয়ার পর এখান থেকে এটা যেটা আমরা এই এটা হালকা আমরা বাড়িয়ে নেব এখান থেকে যেটা আছে এটা হালকা আমরা বাড়িয়ে নেব এখান থেকে যেটা আছে এটা হালকা আমরা বাড়িয়ে নেব বাড়িয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছি না আমার ট্যাক্স ইফেক্ট আলাদা রকম হয়েছে অলরেডি তো এখান থেকে আমরা এটাকে ওকে করে দেব ওকে করার পর প্রসেসিং হয়েছে যেহেতু আমার এটা সো এটা আমার প্রসেসিং হয়েছে প্রসেসিং হয়ে যাক তারপর আমরা দেখব তো দেখতে পাচ্ছেন তো আমরা মোটামুটি কাছাকাছি চলে এসেছি এটা দেখতে পাচ্ছেন দেখুন শেডো হয়ে গেছে অলরেডি এটা আমার আলাদা রকম করলাম ফোনটা যদি আমি আলাদা রকম করে নিতাম তাহলে আমার এটা ঠিক থাকতো তো তোমরা নিজের মতো করে নেবেন ঠিক আছে আমি আলাদা ফোন করেছি তার জন্য আমার আলাদা রকম স্টাইল হয়েছে তো আমার অরিজিনাল ফোন নেবেন তো এটা ঠিক থাকবে